আজও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, তুমুল দুর্যোগের আশঙ্কা রাজ্যের একাধিক জেলায়। তো বন্ধুরা, আজও রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই বৃষ্টি, এই বৃষ্টির রেশ টানা কতদিন চলবে, কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখিনি। ঘূর্ণিঝড় মিগজাউনের অবশিষ্টি অংশ নিম্নচাপ হয়ে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে। এর প্রভাবে রাতের তাপমাত্রা এক ধাক্কায় স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি বেড়েছে। আগামী 48 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণের আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার একাধিক জেলায়। বিক্ষিপ্ত বৃষ্টি প্রবাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে উপকূলের জেলাগুলিতে। আগামীকাল থেকে আবহাওয়া পরিবর্তন হবে। শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে ঘূর্ণিঝড়, থমকে শীতের আমেজ, তবে শনিবার থেকে নামতে পারে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। আগামীকালের পর থেকে কলকাতা সহ দক্ষিণের আবহাওয়া পরিবর্তন হবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামতে শুরু করবে পূর্বাভাসে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস এও জানিয়েছে 8 তারিখ থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে, তারপরই তাপমাত্রা কমতে শুরু করবে। কলকাতার তাপমাত্রা 10 তারিখ থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবার সম্ভাবনা রয়েছে। 10 তারিখের পর থেকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা আছে। কিছুদিন তাপমাত্রা একই রকম থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।